আজকে আবার অনেক দিন পরে ঘুরতে ঘুরতে চলে এলাম জামালপুরে। জামালপুর হলো বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম। আজকের ভিডিওতে আপনাদের জামালপুরের বাস স্ট্যান্ডকে দেখাবো। এর আগে অবশ্য জামালপুরের যে ব্রিজটা আছে সেটা আমার চ্যানেলে তুলে ধরেছি। জামালপুরে অবশ্য আলাদাভাবে কোনো রেল স্টেশন নেই, তাই যোগাযোগের মাধ্যম হিসাবে বাস, অটো, টোটো, টেগার এগুলিরই সাহায্য নিতে হয়। তবে রেল স্টেশন না থাকলে কি হবে? এই যে যানবাহনগুলির কথা বললাম, বাস, টোটো, অটো, এগুলি ব্যাপক পরিমাণে এখানে চলাচল করে। চলুন তাহলে আপনাদেরকে একটু বাস স্ট্যান্ডের ভেতরটা ঘুরিয়ে দেখানো যাক। বাস স্ট্যান্ডের দুপাশে দুটি শেড রয়েছে যেখানে যাত্রীরা প্রতীক্ষা করতে পারে। আলাদাভাবে বাস স্ট্যান্ডটি ঘুরে কোনো টাইম টেবিল দেখতে পাইনি, তবে এখানকার লোকেদের মুখ থেকে বা দু একজন বসেছিল তাদের কাছ থেকে খবর নিয়ে জানতে পারলাম যে জামালপুর থেকে বর্ধমান, শেয়ারাবাজার, আরামবাগ, তারকেশ্বর, মেমারি, মোসাগ্রাম এবং মগরা এই সমস্ত জায়গায় বাস চলাচল করে। এছাড়াও অটো ও টোটোগুলি কোন কোন রুটে চলাচল করে সেই তথ্যটা একটু অজানা রয়ে গেল। তবে জামালপুর একটি জিনিসের জন্য বিখ্যাত, সেটি হলো ঝুলন যাত্রা। আজ থেকে প্রায় বছর চারেক আগে আমার এক বন্ধুর সাথে আমি এই জামালপুরের ঝুলন যাত্রা দেখতে এসেছিলাম। এই বাস স্ট্যান্ড এবং তার আশপাশের এলাকা জুড়েই বড় করে ধুমধাম করে ঝুলন যাত্রা পালন করা হয়। আমি ভিডিওর ডেসক্রিপশনে জামালপুরের ঝুলন যাত্রার লিংক দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পাবেন। এখন